আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ঘনিষ্ঠ হচ্ছে তুরস্ক তালেবান। যুক্তরাষ্ট্রকে চীনা কমান্ডার বলেছে আকাশে মোকাবেলা হবে আমাদের। আজারবাইজান সীমান্তে ইরানের ব্যাপক সামরিক মহড়া। ইটের বদলে পাটকেল ছুড়ল ভারত। সেই ছয় ফিলিস্তিনি বন্দীকে ভিন্ন কারাগারে প্রেরণ, বিচার শুরু আগামী রবিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ঘনিষ্ঠ হচ্ছে তুরস্ক তালেবান। দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আফগানিস্তান ও তুরস্ক। সম্প্রতি তুর্কি রাষ্ট্রদূত তালেবানদের দ্বিতীয় ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই পক্ষের সম্পর্ক আরও উন্নয়নের নিশ্চয়তা দেন। তুরস্কের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তুর্কি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রদূত শিহাত এরদিনে এবং তালেবানের দ্বিতীয় ভারপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাপি তুর্কি ও আফগান জনসাধারণের মধ্যে শক্তিশালী বন্ধন সৃষ্টির বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এছাড়া আমাদের ভাতৃসম দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে নিয়ে প্রতিশ্রুতি পুনঃপ্রতিষ্ঠা করার নিশ্চয়তা দিয়েছে তারা। এদিকে এরগিনে তালেবানের ভারপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রী নূর উদ্দিন আজিজের সঙ্গে দেখা করেছেন এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন। এ প্রসঙ্গে তুর্কি দূতাবাসের টুইটে বলা হয়েছে যে তারা এরগিনে এবং আজিজি দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণের পাশাপাশি শিল্প উৎপাদন বৃদ্ধি নিয়ে যৌথ প্রতিশ্রুতি দিয়েছে। কিভাবে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা যায় সে উপায়গুলো নিয়েও আলোচনা করছে তারা। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এর আগে গত মাসে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছিলেন যে যদি আফগানিস্তান নিজেদের মধ্যে একতা ও সহিংসতার দিকে নজর দেয় তাহলে দেশটিকে কয়েক দশক ধরে চলমান সংঘর্ষ এবং বিবাদ থেকে পুনরুদ্ধানের সহায়তা করতে পারে আঙ্কারা। এরদোগান সে সময় আরও বলেছিলেন, আমাদের উদ্বেগ হচ্ছে আফগানিস্তানকে দ্রুত এ পরিস্থিতি থেকে বের হতে হবে। আমরা আফগানিস্তানের ঐক্য ও সংহতি রক্ষায় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। প্রসঙ্গত 15 আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এদিকে জানবেন, যুক্তরাষ্ট্রকে চীনা কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছে আমাদের মোকাবেলা হবে আকাশে। মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাক্স ক্যান্ডালার বক্তব্যের জবাব দিয়েছেন চীনের পিপুলস লিবারেশন আর্মির বিমানবাহিনীর উপপ্রধান অং ওয়ে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তোমাদের সঙ্গে মোকাবেলা হবে আকাশে। সম্প্রতি এক এয়ার শোতে এমন মন্তব্য করেন চীনের এই কমান্ডার। এর আগে গত আগস্ট মাসে মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাক্স ক্যান্ডাল বলেছিলেন, প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে চীনের সামরিক বাহিনীর আধুনিকায়ন করার কর্মসূচি, তাই যুক্তরাষ্ট্রকে আরও উন্নত প্রযুক্তির অস্ত্র দিয়ে এগিয়ে থাকতে হবে যাতে চীন মার্কিন বাহিনী ভয় করে, ইরানি গণমাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে। চীনের সেনা কমান্ডার অং ওয়ে ফ্রাক্স ক্যান্ডালারকে এই বক্তব্যের জবাবে ওই বক্তব্য দেন তিনি। মূলত এর মাধ্যমে তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন। চীনের দক্ষিণ অঞ্চলীয় উপকূলীয় শহর ঝুহাইয়ে এক এয়ার শোতে গত বুধবার এমন কথা বলেন অং ওয়ে। চীনা কমান্ডার আরও বলেন, সম্প্রতি মার্কিন কর্মকর্তারা চীনকে ভয় দেখাতে চান বলে দাবি করেছেন। সেই বক্তব্যের জবাবে আমি বলবো, জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সক্ষম ও আস্থাশীল চীনের নৌবাহিনী, সেই সঙ্গে তারা বিশ্বশান্তি রক্ষায় অবদান রেখে যাচ্ছে। আমি শুধু বলতে চাই, তারা যদি চীনের সক্ষমতায় ভীত না হয় তাহলে আসুন আমরা আকাশ মোকাবেলা করি, প্রতিবেদনে বলা হয়েছে। এবারের এয়ার শোতে AJ-20 জঙ্গি বিমান প্রদর্শন করবে চীন, যেখানে ব্যবহৃত হয়েছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন। একই সঙ্গে এই এয়ার শো উপলক্ষে বিভিন্ন ধরনের বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে বেইজিং। এদিকে থাকছে আজারবাইজান সীমান্তে ইরানের ব্যাপক সামরিক মহড়া। ইরানের সামরিক বাহিনী দেশটির আজারবাইজান সীমান্তের কাছাকাছি ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ভিডিও ফুটেজে দেখা গেছে দেশটির উত্তর পশ্চিমের একটি অনির্দিষ্ট এলাকার ট্যাঙ্ক, হেলিকপ্টার, কামান ও ব্যাপক সৈন্য মোতায়েন করেছে ইরান। সেনাবাহিনী জানিয়েছে এতে প্রথমবারের মতো স্থানীয়ভাবে তৈরি কিছু দূরপাল্লা ড্রোন ও অন্যান্য অস্ত্রসমূহের পরীক্ষা চালানো হচ্ছে। ইরান জানিয়েছে তাদের চিরশত্রু ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তারা উদ্বিগ্ন, কারণ ইসরায়েল প্রতিনিয়ত আজারবাইজানের সেনাবাহিনীকে হামলা করতে সক্ষম এমন উচ্চ প্রযুক্তির ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করছে। বৃহস্পতিবার তেহরানে আজারবাইজানের নতুন দূতকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান তার জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের উপস্থিতি ও কর্মকাণ্ড সহ্য করবে না, এ ব্যাপারে যা যা প্রয়োজন তা তা করবে। সামরিক মহড়ার পর ইরানি সেনাবাহিনীর কমান্ডার কিউমার্স হায়দারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিতর্কিত নাগার্নো কারাবাক অঞ্চলে আইএসআইএস যোদ্ধাদের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইরান। এ সপ্তাহের শুরুতে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ তুরস্ক রাষ্ট্রপরিচালিত আনাদোলু এজেন্সিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, পরিকল্পিত এই সামরিক মহড়ায় তিনি হতবাক। তিনি বলেন, প্রত্যেকটি দেশেরই অধিকার রয়েছে তাদের নিজেদের ভূখণ্ডে সামরিক মহড়া চালানোর, এটা তাদের সার্বভৌম অধিকার। কিন্তু সেটা এখন কেন, তাও আবার আমাদের সীমান্তে কেন? সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের পর এই প্রথম ইরান আমাদের সীমান্তে এমন মহড়া চালাচ্ছে বলে জানান তিনি। গত মাসে দুই ইরানি লরি চালককে আটক ও আজারবাইজান কারাবাক অঞ্চল দিয়ে চলা ইরানি ট্রাকের ওপর রোড ট্যাক্স আরোপ করায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এদিকে থাকছে ইটের বদলে পাটকেল ছুড়ল ভারত। কাজ হয়নি কোনো অনুরোধে, এবার পাল্টা পদক্ষেপ করল ভারত সরকার। অনুরোধে কাজ না হয় পাল্টা পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। করোনা ভাইরাসের টিকা থাকলেও ভারতে আগত ব্রিটিশদের বাধ্যতামূলক 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেই সঙ্গে আরটিপিসিআর রিপোর্ট লাগবে। সে নিয়ম আগামী 4 অক্টোবর থেকে কার্যকর হবে, সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা ANI। একেই ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস শিরোনামে লিখেছে, ইটের বদলে পাটকেল ছুড়ল ভারত। এরপর থাকছে 6 ফিলিস্তিনি বন্দীকে ভিন্ন কারাগারে প্রেরণ, বিচার শুরু আগামী রবিবার। অধিকৃত পশ্চিম তীরের হেব্রনের কারাগার থেকে পালানো সেই 6 ফিলিস্তিনিকে এবার ভিন্ন কারাগারে পাঠালো ইসরায়েল। বন্দীদের আইনজীবী খলিল মাহাজানা গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান। এতে বলা হয়েছে, বন্দীদের ভিন্ন কারাগারে নির্জন কারাবাসে রাখা হয়েছে, জেল পালানোর অভিযোগে রবিবার থেকে তাদের বিচার শুরু হবে, খবর মিডল ইস্ট মনিটরের। এর আগে গত 6 সেপ্টেম্বর উত্তর ইসরায়েলের উচ্চ নিরাপত্তাযুক্ত গিলবো কারাগার থেকে সুড়ঙ্গ পথে পালিয়ে যাওয়া 6 ফিলিস্তিনি বন্দী পরে তাদের অভিযানে গ্রেপ্তার করে ইসরায়েল, যদিও এই অভিযানে বিপুল অর্থ ব্যয় করে দেশটি। ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ জানায়, ওই বন্দীরা তাদের সেলের টয়লেটের ফ্লোরে খুঁজে পাওয়া একটি সুড়ঙ্গ পথে পালিয়ে যায়। 2004 সালের কারাগার নির্মাণের সময় ওই সেলের টয়লেটের পর্যন্ত এই সুড়ঙ্গ পথ করা হয়েছিল। এরপর জানিয়ে দিব, অস্ট্রেলিয়া পাচ্ছে পারমাণবিক সাবমেরিন, উদ্বিগ্ন রাশিয়া। অকাশ চুক্তি স্বাক্ষরের পর পারমাণবিক সাবমেরিন বানানোর প্রযুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া। অল্প কয়েকটি দেশের হাতে এই অস্ত্র প্রযুক্তি রয়েছে, এখন পারমাণবিক সাবমেরিন অভিজাত ক্লাবে ঢুকে পড়েছে অজিরাও। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রাইকভ বলেছেন যে, আমরা অস্ট্রেলিয়ার এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন, পরমাণু শক্তি চালিত সাবমেরিন পর্যাপ্ত সংখ্যায় পেয়ে শীর্ষ 5টি দেশের মধ্যে একটি হয়ে যেতে পারে তারা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমানোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। বর্তমান যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন এবং ভারত পারমাণবিক সাবমেরিন ব্যবহার করে, তবে ভারতের এমন সাবমেরিন মাত্র একটি। এত কম নিউক্লিয়াস সাবমেরিন তালিকার আর কোনো দেশের নেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।